আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো, স্বপ্নে যদি আমরা ভালো অথবা খারাপ দেখি তাহলে আমাদের কি করতে হবে। ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো আমাদের জীবনের জন্য কোন আলামত বহন করে তা নিয়ে আজকে আমাদের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। স্বপ্ন ঘুমের ঘরে দর্শিত চিন্তা ভাবনার নাম হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া, ফার্সিতে খাব বলা হয়। স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে অনেক পার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি ঘুমের মাঝে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তাপ্রসূত, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামিক জ্ঞান সম্পন্ন আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হলো, সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক হয়। ঘুমের মধ্যে মন্দ স্বপ্ন দেখলে বাম পার্শ্বে তিনবার থুতু ফেলতে হবে, তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে এবং পার্শ্ব পরিবর্তন করতে হবে। এ স্বপ্ন কারো সামনে বলা নিষিদ্ধ। ভালো স্বপ্ন দেখলেও কাউকে বলতে হয় না, তবে একান্ত অন্তরঙ্গ বন্ধুর সামনে অথবা জ্ঞানীদের সামনে বলা যেতে পারে। আবু কাতাহদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। কাজেই তোমাদের যে কেউ ভালো স্বপ্ন দেখে সে যেন এমন ব্যক্তির নিকট প্রকাশ করে যাকে সে ভালোবাসে, আর যদি কেউ মন্দ স্বপ্ন দেখে তাহলে সে যেন এর ক্ষতি এবং শয়তানের অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় চায় এবং বাম দিকে তিনবার থুতু ফেলে। স্বপ্নটি যেন কারো নিকট প্রকাশ না করে, তাহলে তা তার ক্ষতি করতে পারবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তখন সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে আর আল্লাহর নিকট তিনবার শয়তান হতে আশ্রয় চায়।